প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল মুন্সী, কনিষ্ঠ শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর জেনারেল ম্যাথের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর সেটা হচ্ছে 16.2 এর। আসুন, 16.2 এর একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে 14 নং সৃজনশীল প্রশ্ন। আর এই সৃজনশীল প্রশ্নটা আমি এখানে তুলে রেখেছি, তাহলে দেখ চলুন প্রশ্নটি কী বলা আছে। আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। আর খ নম্বর বলা আছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, এবং গতে বলা আছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন প্রশ্নটি সমাধান করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে আমরা প্রথমে চিত্রটি এঁকে নিয়েছি। বলা হয়েছিল আয়তাকার একটি বাগান, এখানে আয়তাকার বাগানটি এঁকে নিয়েছি, এবং আরও বলা হয়েছিল যে ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া, তাহলে রাস্তাটা এভাবে যাবে, অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর ঠিক মাঝখান দিয়ে রাস্তাটা এভাবে যাবে, আর এটা হচ্ছে ঠিক প্রস্থ বরাবর মাঝখান দিয়ে রাস্তাটা এইভাবে যাবে। আর এই রাস্তাটা 3 মিটার চওড়া ছিল, তাহলে আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে লিখে নিয়েছি 3 মিটার করে চওড়া। তাহলে এখানে আমরা এটাকে শনাক্ত করেছি ABCD দিয়ে, অর্থাৎ চিত্রে ABCD একটি আয়তাকার বাগান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের ক নম্বর প্রশ্ন। এবার খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে খ নম্বর প্রশ্নটির সমাধানের কিছু অংশ আমি এখানে আগেই লিখে নিয়েছি। বলা হয়েছিল যে একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার, তাহলে এখানে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 150 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 100 মিটার, এবং বলা আছে রাস্তার চওড়া বা প্রস্থ 3 মিটার। তাহলে এখানে আমরা দেখে নেব চিত্রটাতে যে বলা হয়েছে যে এখানে রাস্তার যে বাগানের যে দৈর্ঘ্য, এই রাস্তার দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্যটাও একই হবে। অর্থাৎ এখানে আমি যদি লিখে নিই যে রাস্তাটার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য 150 মিটার, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্যটা হবে 150 মিটার। আর এখানে দেখে নেন এই অংশটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে রাস্তার প্রস্থ, তাহলে রাস্তার প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে এই বাগানটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হয়। তাহলে যেহেতু বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য পেয়েছি 150 মিটার এবং রাস্তার প্রস্থ পেয়েছি 3 মিটার, তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 150 মিটার ইন্টু 3, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 450 বর্গমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দৈর্ঘ্য বরাবর বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল পেয়েছি। এবার আসুন, প্রস্থ বরাবর আরেকটা রাস্তা রয়েছে, কিন্তু এই রাস্তাটা এখানে বিচ্ছিন্ন হচ্ছে, অর্থাৎ এই অংশটুকু বাদ যাবে, কেননা এই অংশটুকু দৈর্ঘ্য বরাবর ছিল, তাই এখান থেকে 3 মিটার বাদ দিতে হবে, অর্থাৎ এখান থেকে এটুকু হচ্ছে 100 মিটার, কিন্তু এই অংশটুকু তো রাস্তার প্রস্থ, তাহলে এতটুকু বাদ যাবে, অর্থাৎ রাস্তা বরাবর দৈর্ঘ্য হবে, বাগানের প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্যটা হবে 100 - 3 মিটার, তাহলে এখানে হচ্ছে 97 মিটার, এবং রাস্তার প্রস্থ বলা ছিল 3 মিটার, তাহলে বাগানের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ প্রস্থ বরাবর দৈর্ঘ্য হচ্ছে 97 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, তাহলে গুণ করলে হবে 291 বর্গমিটার। তাহলে এখানে দুটি ক্ষেত্রফল পেয়েছি, একটা দৈর্ঘ্য বরাবর আর একটা প্রস্থ বরাবর। তাহলে এখানে লিখে নিব রাস্তাটির মোট ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর পেয়েছি 450 মিটার, আর প্রস্থ বরাবর পেয়েছি 291 মিটার, তাহলে দুটো মিলে যোগ করব, তাহলে এখানে হবে
4 अर्थात 741 वर्ग मीटर। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে না, আমরা সেই ক্ষেত্রফলটি পেয়েছি। তাহলে আমাদের উত্তর হবে 741 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গ নম্বর প্রশ্নটা একবার দেখে নিই। বলা আছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য অর্থাৎ এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট লাগবে। তাহলে এখানে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে একটি ইটের ক্ষেত্রফল বের করে নিব। তার আগে লিখে নেব খ থেকে পাই রাস্তাটির ক্ষেত্রফল 741, ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এটাকে মিটার বানিয়ে নেব, তাই 25 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করে নেব। তাহলে এটা মিটার হবে 0.25 মিটার এবং ইটের প্রস্থ 12.5 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করে দিব, তাহলে এটা হবে মিটার 0.125 মিটার। তাহলে এটার দৈর্ঘ্য এবং প্রস্থটাকে মিটার এককে বানিয়ে নিয়েছে। এবার এটার ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা এখানে লিখে নিব একটি ইটের ক্ষেত্রফল যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগে। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, তাহলে এই দুটো গুণ করে নেব 0.125 0.125, এখানে হবে বর্গমিটার। তাহলে এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি 0.03125 বর্গমিটার। যেহেতু এটা একটি ইটের ক্ষেত্রফল আর এখানে রাস্তার ক্ষেত্রফল আছে 741 বর্গমিটার, রাস্তার ক্ষেত্রফলকে একটি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে মোট ইটের সংখ্যা পাবো। তাহলে এখানে লিখে নেব ইটের প্রয়োজন তাহলে আমি আবারও বলছি যে রাস্তার ক্ষেত্রফলকে একটি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কতটি ইট লাগবে সেটা পাওয়া যাবে। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল ছিল 741 আর ইটের ক্ষেত্রফল ছিল 0.03125, এটা তাহলে এই দুটো দ্বারা ভাগ করলে আমরা উত্তর পাব 23,712। তাহলে আমাদের উত্তর হচ্ছে 23,712। এটাই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজকের যে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করেছি, আজকের এই সমস্যাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন এবং বাবা মায়ের কথা শুনবেন। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।